সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, অবাধভাবে সম্পন্ন হয়েছে, এবারও ইনশাল্লাহ সেইভাবে হবে। এবং মির্জা ফখরুলদের কাছে আসলে যে কোনো কিছুই ফাঁদ মনে হয়, তার কারণ হচ্ছে ওনারা তো আর সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। ওনারা সবার জন্য সারা জীবন ফাঁদ পাততে পাততে এখন ওনারা যে কোনো জায়গায় যা কিছুই দেখেন সকল শুভ উদ্যোগকেও ওনাদের ফাঁদই মনে হয়। ওনাদের চিন্তাটাই এখন একটা বিকৃত একটা পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের একটা সদিচ্ছা, একটা সময় মতো নির্বাচন করার উদ্যোগ, সেটাকেও তারা তাদের বিকৃত মস্তিষ্ক দিয়ে তারা এখন ফাঁদ হিসেবে দেখছেন। তারা যত দ্রুত সুস্থ রাজনীতির ধারায় যদি আদৌ ফিরে আসতে পারেন তাদের জন্যও মঙ্গল, দেশের জন্যও মঙ্গল। We'll be right back.